আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস লিস্ট আপনারা কিভাবে দিবেন এবং কি কোন সাবজেক্টে পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। এবং এছাড়া আমাকে অনেকে আপনারা রিকোয়েস্ট করছেন যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়া দরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর একটু রিভিউ দেওয়া। তো সত্যি বলতে আসলে বিশ্ববিদ্যালয়গুলো যদি সাবজেক্ট রিভিউ করতে যায় তাহলে আপনাদের অনেকের মন খারাপ হয়ে যাবে। সুতরাং আমি বিস্তারিত রিভিউ ক্লাসে যাব না, আর বিস্তারিত বলা সম্ভব না ছোট্ট ভিডিওতে। আমি চেষ্টা করব গ্রুপের লাইভে এসে আপনাদের সাবজেক্ট রিভিউগুলো বিস্তারিত কথা বলবো। তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব যে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে থাকেন না কেন এবং যে অবস্থায় থাকেন না কেন, আর্টস কমার্স সায়েন্স যেই হন না কেন, অবশ্যই ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড হন, আমি লাইভে আসবো খুব তাড়াতাড়ি। এবং সাবজেক্ট, তারপর আপনারা এই যে বিশেষ পরীক্ষা নিয়ে কথা বলতেন সেগুলো কী করতে হবে সব বিষয়ে কথা বলবো। তো সবার আগে আজকে আপনারা যারা 1250 জন সিটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে সাবজেক্ট চয়েস লিস্ট ফর্ম পূরণ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা কীভাবে আপনাদের সাবজেক্ট চয়েসগুলো দেবেন সে বিষয়ে একটু বিস্তারিত কথা বলি। তো আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9টা সাবজেক্ট রয়েছে এবং সব কটা সাবজেক্ট মিলে আমাদের সিট সংখ্যা হচ্ছে 1250 জন। তো কে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পাবেন এবং কোন সাবজেক্টটা আপনার জন্য ভালো হবে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো প্রথমেই দুইটা ডিপার্টমেন্টকে আমি আলাদা করে ফেলছি, এখানে একটু কথা বলি। ফিনান্স, যেটা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিমা একসঙ্গে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা করা আছে এবং আলাদা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা সিট সংখ্যা রয়েছে। তো প্রথমে বিস্তারিত কথা বলার আগে আমরা এই দুটো ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি যে এই দুটো ডিপার্টমেন্টকে আলাদা করে রাখছি মানে এরা একটু ঝামেলা করতেছে, সুতরাং এদের আলাদা করে রেখে দিয়েছি। তো আপনাদের সাবজেক্ট চয়েসটা কেমন হওয়া উচিত সেইটা নিয়ে আগে কথা বলি যে সাবজেক্ট চয়েস লিস্ট কীভাবে দেবো। আমার কথা হচ্ছে আপনি যদি মেরিট লিস্টের প্রথমে থাকেন, আপনি একজন যোগ্য স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সুতরাং আপনি ভালো সাবজেক্টে ভর্তি হবেন। তো সেক্ষেত্রে ফিনান্স বরাবরে আমি বলে আসতেছি যে ফিনান্স একটা খুবই ভালো সাবজেক্ট। বাইরের দেশে অন্যান্য সাবজেক্টগুলোতে ফিনান্সের ডিম্যান্ড বেশি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ফিনান্স ডিপার্টমেন্টটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে এই ডিপার্টমেন্টে পড়ার দরকার নেই এমন একটা বিষয়। এবং ফাইনালে যেটা দেখা যাচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট যে প্রোডাক্টগুলো বের করবে সেই প্রোডাক্টগুলো বের করতে পারতেছে না, অর্থাৎ ভালো ছাত্র ওখানে যাচ্ছে না কারণ তারা প্রেশার বেশি দেয় এবং রেজাল্ট ভালো দিতেছে না, এইটা একটা বড় সমস্যা। তো আমরা ছেলেমেয়েরা তো সবাই বিসিএস বা শর্ট লিস্ট করতেছি পরবর্তীতে জব সেক্টরে, এই জিনিসগুলো ঝামেলা পাকে, কিন্তু বাস্তবিকতে ফিনান্সের আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে যে যতই বলুক না কেন ফিনান্সকে ছোট করার কোনো অপশন নেই। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি ফিনান্সকে ছোট করে তা আমি মনে করি যে সে মানে এমনিতেই না জানে না বুঝে ফিনান্সে ছোট করতেছে। বাইরের দেশে ফিনান্সে হিউজ ডিমান্ড রয়েছে। ফিনান্স এবং অ্যাকাউন্টিং সেম মাপকাঠির একটা সাবজেক্ট, ফিনান্স এবং অ্যাকাউন্টিং সেম মাপকাঠির সাবজেক্ট, কিন্তু ফিনান্সের অগ্রাধিকারটা বেশি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস দিয়ে অ্যাকাউন্টিংকে আগানো হচ্ছে যে বিসিএসে ফিনান্সের 8-10টা সিট আছে কলেজগুলোতে, কিন্তু অ্যাকাউন্টিংয়ের 50টা সিট থাকে। আরে ভাই বিসিএস দিয়ে কী করবেন, শুধু বিসিএস বিসিএস নিয়ে প্রশ্ন আসতেছে, এগুলা কেউ আমাকে বিসিএস নিয়ে প্রশ্ন করবেন না। তো যাই হোক, সাবজেক্ট চয়েস লিস্টে আপনারা যেটা দিতে পারেন, আপনারা যারা পেশার নিতে চান এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে পড়তে চান, আমি বলবো আগে ফিনান্স দেন তারপর অ্যাকাউন্টিং দেন। আপনি যদি পেশার নিতে চান, আমি আবারও বলতেছি, আপনি যদি পেশার নিতে চান তাহলে ফিনান্স ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হন, অর্থাৎ এগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চেয়ে ফিনান্স ডিপার্টমেন্টের পেশার বেশি, সুতরাং মার্কেটে গেলে ফিনান্স ডিপার্টমেন্টের প্রোডাক্টটা আলাদা একটা ভ্যালু পায়, যে যতই বলুক না কেন ফিনান্সের আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো সুতরাং যেটা বলছিলাম যে আপনি যদি ফার্স্ট লিস্টের ছেলে হন, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো নিয়ে পড়ার ইন্টারেস্ট থাকে বা নিজেকে যদি হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চার হিসেবে তৈরি করতে চান, আমি বলবো ফিনান্সে আসেন। ফিনান্সে মোটামুটিভাবে ভালো স্কোপ আছে এবং ফিনান্সের জবগুলোর স্যালারি আলাদা, কিন্তু আপনাকে তৈরি হতে হবে। বিসিএস আমরা কনসিডার করি না, ফিনান্সের ছেলেমেয়েরা বিসিএস কনসিডার করে না। কিসের বিসিএস আজাইরা, একটা জিনিস নিয়ে সবাই পড়ে নামছে। তো যাই হোক না কেন, আমি যেটা বললাম যে আপনারা ম্যাথমেটিক্যালি যদি পড়তে চান তাহলে ফিনান্স আগে দিন তারপর অ্যাকাউন্টিং দিন, প্রথম সিরিয়ালের ছেলে মেয়ে বলতেছি। তো যেহেতু এই ডিপার্টমেন্টগুলোতে একটু রেজাল্ট হচ্ছে না প্লাস প্রেশার বেশি এই দুটো ডিপার্টমেন্টে, তাহলে আপনাদের সাবজেক্ট চয়েস লিস্টে এমন হতে পারে যারা পেশার নিতে চাচ্ছেন না, অ্যাকাউন্টিং আগে দিবে, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এবং হসপিটালিটি ট্যুরিজম। এর পরবর্তীতে আপনারা যারা পেশার নিতে চাচ্ছেন না এদের দুজনকে শেষে দিন। এখন আমি আবারও বলি, সুন্দরভাবে বুঝাই দিই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ ফ্যাকাল্টি সব সাবজেক্টে ভালো, কিন্তু বড় ফ্যাক্ট হচ্ছে এই দুটো ডিপার্টমেন্ট আপনাকে প্রেশারাইজ করবে বেশি। এখন বড় কথা হচ্ছে আপনি যত প্রেশারাইজ হবেন তত মানসিকভাবে ভালো স্টুডেন্ট তৈরি হবেন, কিন্তু প্রেশার নেই যে ডিপার্টমেন্টে সেটাতে শুধু আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড়াবেন। তো বাস্তবিকতে বিসিএস ক্যাডারে তো প্রায় লাখ লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিতেছে, 2-3 হাজার ছেলেমেয়ে ভর্তি হচ্ছে। তো এই বড় কম্পিটিশনে কেন যাবেন, আপনি কেন আপনার ডিপার্টমেন্টের জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাচ্ছেন? বিসিএস সব এবং ফাইনালি দেখা যাচ্ছে কি এই জায়গাগুলোতে বাইরের দেশের লোকেরা এসে যুক্ত হচ্ছে।
তো সুতরাং আমি বলবো যারা পেশার নিতে চান বা যারা টপ এই সিরিয়ালগুলোর মধ্যে রয়েছেন, এক থেকে 360 সিরিয়ালের মধ্যে রয়েছেন, আপনারা অটোমেটিক্যালি ফিনান্স এবং অ্যাকাউন্টিং এ যেতে পারবেন। ফিনান্স অ্যাকাউন্টিং দুটো সেম কোয়ালিটি সাবজেক্ট এবং দুটোই ভালো, ঠিক আছে? তো সুতরাং আমি বলবো আপনি পেশার নিতে চাইলে ফিনান্সে যান, যদি বলেন যে একটু হালকা পেশার নেব তাহলে অ্যাকাউন্টিং এ যান, যদি বলেন একবারে পেশার নেব না তাহলে আমি বলবো এগুলোকে সবার লাস্টে দিবেন এবং এগুলোকে সবার আগে দিবেন, দিয়ে আপনি সাবজেক্ট চয়েস লিস্ট দেন। তো এখন কথা হলো আমার দৃষ্টিতে বা বর্তমান প্রেক্ষাপটে যারা সাজেশন দিতেছে তারা যেটা বলতেছে যে অ্যাকাউন্টিং আগে দেন, তারপর মার্কেটিং দেন, তারপর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এবং হসপিটালিটি ট্যুরিজম, এই কয়টা সাবজেক্ট কি যুদ্ধ ঝামেলা ছাড়া জ্যাম নেই, পড়ে আরাম আছে, একটু ফাঁকা ফাঁকা সময় পাবেন এবং এর মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেসে একটু প্রেশার পাবেন। আর এই ডিপার্টমেন্টটা খুব ভালো করতেছে, এদের নতুন ব্যাচ বের হচ্ছে, সুতরাং এই ব্যাচটা যদি ভালো কিছু করতে পারে এই সাবজেক্টটা অনেক আগে চলে যাবে, অর্থাৎ এর ডিম্যান্ড চলে যাবে, মাত্র 35টা সিট আছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টেই ভালো, সব ডিপার্টমেন্টে ভালো প্রোডাক্ট তৈরি করতেছে, সব সাবজেক্টে ভালো, ছোট করার কিছু নেই, কিন্তু এই দুটো ডিপার্টমেন্টে ঝামেলা আছে। তো আপনারা যদি পেশার একদমই নিতে না চান তাহলে এই দুটো ডিপার্টমেন্টকে সবার শেষে দিবেন। তো এখন কথা হলো সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে দিবেন, সারসংক্ষেপে যদি আমি বলে দেই যে একদম সংক্ষিপ্তভাবে, আপনি পেশার নিতে চাইলে এই দুটো ডিপার্টমেন্টে ভর্তি হন, পেশার নিতে যদি না চান এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার দরকার নেই, এগুলোতে হন। তো আপনার মেরিট লিস্ট থেকে আপনি কি করেন, অ্যাকাউন্টিং আগে, তারপর মার্কেটিং আগে, তারপর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস অর্গানাইজেশন, লিডারশিপ এবং হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্ট, এগুলো দিয়ে এগুলো লাস্টে দেন। এইটা হচ্ছে বিষয়। এখন পরবর্তী প্রশ্নটাতে আসি। এভাবে তো আপনি সাবজেক্ট চয়েস লিস্ট দিলেন, ঠিক আছে, তো পরবর্তী যে কে কোন সাবজেক্টে পাবেন সেইটা যদি আমরা একটু দেখি, এক থেকে 360 পর্যন্ত ছেলেমেয়েরা অলমোস্ট এই দুটো ডিপার্টমেন্টে ভর্তি হবে। যদিও অনেকে ফিনান্সের নামে বদনাম করতেছে বিভিন্ন জায়গায় শুনতেছি, কিন্তু ফিনান্সের নামে বদনাম করে কোনো লাভ নাই, অলরেডি ভালো ছেলেমেয়েরা এই ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 360 জন এখানেই অন্তর্ভুক্ত হবে, দুই একটা বাইপাস হবে এবং আইবিএতে কিছু ছেলেমেয়ে যাবে, ডি ইউনিটে কিছু ছেলেমেয়ে যাবে। ওয়েডিং লিস্ট কত আসতে পারে সব বিষয়ে বলবো না পরবর্তী ভিডিওতে। তো 360 লিস্টের ছেলেমেয়েরা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চলে যাবে অলমোস্ট ম্যাক্সিমাম জোনে। এর পরবর্তীতে 80টা সিট রয়েছে, এই 80টা সিট ব্লক করা হবে মার্কেটিং ডিপার্টমেন্টে। সুতরাং আপনি 1 থেকে 540 সিরিয়াল পর্যন্ত আপনারা 3টা সাবজেক্টে বুকিং হতে পারবেন, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং অপরদিকে হচ্ছে হলো মার্কেটিং, অর্থাৎ ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এই 3টা সাবজেক্টে 540 পর্যন্ত ছেলেমেয়ে ভর্তি হতে পারবেন। এবং এখানে যদি 1 থেকে 540 সিরিয়ালের ছেলেমেয়েরা ভর্তি না হয় সেক্ষেত্রে পরবর্তী এই 180 জনের ছেলেমেয়ে এখানে ঢুকতে পারে। তো আমি যত দূর দেখেছি বা যেটা হয় বাস্তবিক ক্ষেত্রে 540 জনের মধ্যে 540 জনেই দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং দিয়ে ফেলে। সুতরাং এই 540-এর মধ্যে আপনি বাইরে থেকে ঢুকতে পারবেন না, আপনি 800-তে আছেন। সুতরাং আপনি 540-এর সাবজেক্টে ঢুকবেন, মার্কেটিং, তারপর ফিনান্স, অ্যাকাউন্টিং পাবেন এইটা পারবেন না, অর্থাৎ সম্ভব না, কারণ অলরেডি প্রথম লিস্টের 1 থেকে 540 পর্যন্ত ছেলেমেয়েরা এই 3টে সাবজেক্টে বুকিং হয়ে যাবে। তো পরবর্তী সিরিয়ালে যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ আমাদের হচ্ছে এই যে মার্কেটিং এখানে ঢুকে গেল আর অপরদিকে পরবর্তীতে 180 আছে, অর্থাৎ 540-180 যোগ করলে 720, অর্থাৎ 720 সিরিয়ালের ছেলেমেয়েরা ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট এই 4টা সাবজেক্টে বুকিং হয়ে যায়। আমি আবারও বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1250টা সিটের মধ্যে 770 পর্যন্ত, 770 কি বলেছে, 720 পর্যন্ত ছেলেমেয়ে, 1 থেকে 720 পর্যন্ত ছেলেমেয়ে ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্টে ভর্তি হয়ে যায়। তাহলে এর পরবর্তীতে 720 এর সঙ্গে 115 যোগ করে 835 করা আছে এখানে আমার। তো আসলে মূল বিষয় হলো এই যে 720 থেকে মাঝখান থেকে শুরু করে 1250 প্লাস আমি ওয়েডিং লিস্ট 1300 পর্যন্ত ধরে নিলাম, তাহলে 720 পজিশন থেকে শুরু করে 1300 ওয়েডিং লিস্ট থেকে ধরে নিলাম এই সকল ছেলেমেয়েরা এই কয়েকটা সাবজেক্টে অটোমেটিক্যালি ভর্তি হয়, অর্থাৎ ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি, লিডারশিপ, হসপিটালিটি, ট্যুরিজম এবং ব্যাংকিং ইন্স্যুরেন্স। তো 720 থেকে 1300 পর্যন্ত যে শিক্ষার্থীরা থাকে তারা আসলে সিরিয়াল মেনটেন করে না বা দেখা যাচ্ছে যে বোঝেই না যে কোনটা সাবজেক্ট আগে দেওয়া দরকার, কোনটা সাবজেক্ট পরে দেওয়া দরকার। অর্থাৎ 720 থেকে 1300 সিরিয়ালের ছেলেমেয়েরা
এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ হসপিটালিটি ট্যুরিজম ব্যাংকিং ইন্স্যুরেন্সের মধ্যে অবসালোভাবে ভর্তি হতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি ইন্টারন্যাশনাল বিজনেস আগে দেবো, আপনার সিরিয়াল দেখা যাচ্ছে যে হলো 750 আপনি ইন্টারন্যাশনাল বিজনেস যদি দেন, হ্যাঁ আপনি ইন্টারন্যাশনাল বিজনেস পাবেন। কারণ ইন্টারন্যাশনাল বিজনেসের সিট সম্ভবত ব্যাংকিং ইন্স্যুরেন্সের পর ফিল আপ করা হয়, সুতরাং আপনি কিন্তু অটোমেটিক্যালি পাবেন। অর্থাৎ যে সিকোয়েন্সটা মেনটেন করা দরকার সেইটা এই পরবর্তী সাবজেক্টগুলোতে সেই সিকোয়েন্সটা মেনটেন হয় না। অর্থাৎ আমি আবারও বলতেছি, 1 থেকে 720 পর্যন্ত একটা সিকোয়েন্স মেনটেইন হয়। কীরকম? আগে কেউ ফিনান্স অথবা অ্যাকাউন্টিং যে কোনো এই 100-360-এর মধ্যে ফিনান্স অ্যাকাউন্টিংকে ভর্তি হয়ে যায়, পরবর্তীতে মার্কেটিংয়ে হয়, পরবর্তীতে ম্যানেজমেন্টে হয়, এবং ম্যানেজমেন্টে হওয়ার পর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, 720 পর্যন্ত মেরিট লিস্টের ছেলেমেয়েরা একটা সিকোয়েন্স অনুসারে অর্থাৎ ফিনান্স, তারপরে অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এই 4টা সাবজেক্টে বুকিং হয়ে যায় 720 পর্যন্ত। আমি আবারও বলতেছি, 720 পর্যন্ত মেরিট লিস্টের ছেলেমেয়েরা এই 4টা সাবজেক্টে বুকিং হয়ে যায়, অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স মেনটেন করে বুকিং হয়ে যায়। একটু আপস অ্যান্ড ডাউন হবে, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু 720 বা 750-এর পর 1300 ওয়েটিং লিস্ট পর্যন্ত পরবর্তী যে সাবজেক্টগুলো আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বলেন, লিডারশিপ বলেন, ব্যাংকিং ইন্স্যুরেন্স বলেন এবং হসপিটালিটি ট্যুরিজম বলেন না কেন, এখানে সিকোয়েন্স মেনটেন হয় না। কে কোনটা আগে দেয় এটা বোঝা যায় না, বা আপনাদের সঠিক গাইডলাইনও কেউ দেয় না। তবে আমি মনে করি এভাবে আপনারা দিয়েন, অর্থাৎ এই ফিনান্স, ফিনান্সে বললাম তো পেশারাইজ যদি না নিতে চান ফিনান্স আগে দেওয়ার দরকার নাই। আর আপনি যদি লাস্টের সিরিয়ালে হয়ে থাকেন, যেমন 720-এর পরে যদি থাকেন, আপনি ফিনান্স ওয়াইজ দিলে পাবেন না। আপনি 700-এর পরে এদিকে আছেন, অর্থাৎ 750-এর পরে এদিকে আছেন, আপনি অ্যাকাউন্টিং দিলে পাবেন না, কারণ অ্যাকাউন্টিং সবার আগে বুকিং হয়ে যাবে, পারলে এই 180 জন অ্যাকাউন্টিংয়ে যেতে পারে। এছাড়া আপনি মার্কেটিংয়ে যেতে চাচ্ছেন, সম্ভব না, ঠিক আছে? আপনি কোথায় যেতে পারবেন? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে একটু চান্স আছে, এছাড়া ইন্টারন্যাশনাল বিজনেস সহ লিডারশিপ হসপিটালিটি ট্যুরিজম জায়গাগুলোতে যেতে পারবেন। তো এই হলো বিস্তারিত কোন কে কোন সাবজেক্টে পাবেন। আশা করি শর্টকাটে অনেক অ্যানালিটিক্যাল স্ট্র্যাটেজি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি বুঝতে পারবেন এবং কোন সাবজেক্টগুলো ভালো, কার মার্কেট ভ্যালু কীরকম, অ্যাকাউন্টিংয়ের আলাদা জব সেক্টর আছে কিনা, হ্যান ত্যান এগুলো কিচ্ছুই নেই, সব ডিপার্টমেন্টে সেম, অলমোস্ট সব ডিপার্টমেন্টে সেম, কিন্তু ডিপার্টমেন্টের আলাদা একটা ভ্যালু আছে, মার্কেটে গিয়ে আপনি ওই ডিপার্টমেন্টের ভ্যালুটা পাবেন। যেমন ফিনান্সে ওরা অটোমেটিক্যালি জানে, যারা ভাইবা বোর্ডে আছে বা যারা নিয়োগ দিবে, ফিনান্সের ছেলেমেয়েরা কেমন হয় তারা ভালোভাবেই জানে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কেমন হয় তারা ভালোভাবেই জানে, মার্কেটিং ছেলেমেয়েরা কেমন হয় তারা ভালোভাবেই জানে, এবং ফিনান্স কী জিনিস তারা তো অবভিয়াসলি জানবে। এবং এই ফিনান্স ডিপার্টমেন্টের যে ভালো ছেলেমেয়েটা তার মাথা কী আছে যারা নিয়োগ দিবে তারা ভালো করেই জানে। তো সুতরাং এখানে কোনো সাবজেক্টকে ছোট করার কিছু নেই। তবে আমাদের যেটা জানতে হবে বা দেখতে হবে যে আপনি যদি পেশার নিতে পারেন তাহলে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে যান, পেশার যদি নিতে না পারেন তাহলে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো যাওয়ার দরকার নাই। আর শুধু বিসিএস পাগলা যদি হয়ে থাকেন তাহলে বিসিএসের পেছনে দৌড়ান, উর্দু ফার্সিতে পড়েন, সমস্যা নেই। তো এই ছিল মূল বিষয়, আশা করি বুঝতে পারছেন, আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে, চট্টগ্রাম বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এবং ফেসবুক গ্রুপে জয়েন করেন, আমি আপনাদের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো এবং ওখানে সাবজেক্ট চয়েস লিস্ট নিয়ে বলবো। তো এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।